মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তুর পাহাড়ও কইলা ও আল্লাহ আমি চাই আর তোমারে দেখতাম। কালা রব্বি আরিনি, ও আল্লাহ তোমারে তুমি আমারে দেখা দেও। আল্লাহ উঠে কইল কালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, কইল ও মুসা তুমি আমারে দেখার যোগ্যতা নাই, তুমি এক কাম করো ও পাহাড়ের দিকে লক্ষ্য করো, গাছ বৃক্ষর দিকে, আমার আলো আমার পোহর আমি তুড়ানো নিক্ষে পড়ম, দেখবা তুমি। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করল আল্লাহ তার তুড়া নূর নিক্ষেপ করল, এই নূরর যেটা পাওয়ার আছিল ক্ষমতা, এই ক্ষমতা মুসা আলাইহিসসালামর বরদাস্ত আইছে না। কুরআন আইছে ফা হাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে গেছ, মুসা বেহুশ হয়ে গেছ, নি ক্ষমতা আছিল না, আমরা নবীর এই ক্ষমতা আছে। আরও তুলা আমি আগবাড়িয়ে আপনারা যাই, বেশ তো যাওয়ার বাদে আল্লাহ তালার সারা বেশ দিয়ে হলে কইব আল্লাহ ময়দানও দেখছি তো বহুত দূরই তো নেই, উয়াম্মা মিটিছে না আমরা, বেশ তো আপনারে দেখতাম একেবারে খাসা তো ওই সময় আল্লাহর জাত আইয়া প্রকাশ। এখন আমারে কও যদি আল্লাহর তার কুদরতি শরীর তাখানাতে আমরা কিতা দেখো, বিশুদ্ধ হাদিস সাহাবা কইলা ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশর যে আল্লাহ সারারে জমা করব আমরা দেখবো বীর হইত নাই। আল্লাহর রসুলে হো জমানা হিসাবে যুক্তি দিয়ে বুঝাইছেন যে দেখো চাঁদ দুটি আনলে সূর্য উঠি আনলে এক লগে পৃথিবীর ভৌগোলিক হিসাবে সূর্য যত জায়গাত এক লগে উঠে দেখতে কোনো বীর হইনি, কোনো বীর হয় না, তো তুমি জানি আল্লাহর ওরা দেখবে কোনো বীর হইত নাই। আর বেহেশটা আল্লাহ তালায় বানাইয়া তাইয়ার করি রাখছে, সাত আসমানর উপরে হইল আল্লাহর আর্শ, আর আর্শর উপরে আল্লাহ এই বেহেশতরে বানাইয়া প্রস্তুত করি রাখছে। একদিন আমি আরও কইছি মনে হয় দিন হলো একজন মানুষে কারি হবিবুর রহমান ও দুই নম্বর বাড়ি এখন বেমারি হয়ে গেছেন, হুজাই মাদ্রাসার কারি সাহেব আসলা, তাই ফাসালিত রইতা মাদ্রাসা তাইয়া ভরাইতা, ফাসালির মসজিদ ইমামতি করতে আমারে একদিন আইয়া মাদ্রাসা চলা অবস্থা দশটার লগে লগে আইসুন কইলা যে মুফতি সাহেব অমুকে ফোন করছেন আপনার লগে মাতিতা, ও মোবাইল আনি দিলা সালাম কালাম হইল, বেটায় ফয়লা উঠি আমারে কয় তুমি যেন ফগা মুল্লা মানুষরে গুমরা হর্রায় ওতা লাগি তুমি যেন আইসুন, আমি তো মাত বুঝিয়েন না কই কিতা কয় বেটায়, কইলাম কিতা কইলক বেটায় সারা তো বুধবাই মু হইল, আমি কইলাম ফগামি কিতা বলে ফগামি হইল তুমি তাই মানুষরে খ বেহেস্ত আল্লাহ তৈয়ার করিয়া আসমান ও আরশর উফরে রাখছে, তোমাদানোর বাপর ক্ষমতা হইব নি বেশ দেখাইয়া দিতায় আর দুজো কামরারে দেখাইয়া তেখানো রাখছে আল্লাহ। ও কইয়া বেড়া কইল বাংলাদেশের আল্লামা মুসাই সাহেব রহমতুল্লাহ আলাইয়ে তান কিতাব লেখছেন বেহেস্ত আর দুজো কিতা বাস্তব না, এটা একটা কল্পনা, আমি তান কিতাব লেখছেন তো তুমি যেন বড় হয়ে গেছো নি আল্লামা মুসাই হিসাব তো না, আমি উঠে কইলাম ভাই ঠিক আছে আপনার মাত ফগাও কইছেন সারা আমি মানছি, আপনি আলিম নি বলে না আলিম নাই, আপনি উর্দু ফোড়া জানেন নি বলে না বলে আসামি ফোড়া জানেন নি না বাংলা জানেন নি না আরবি বলে আমি ওটা জানি না আর আরবি জানতাম, ভেড়ায় কইল উঠিয়া বলে ওটাও জানি না আর আরবি জানতাম নি, ও কইলাম ও যে তুলা আগে আমারে কইছো বলে তুমি তাই ফগা মুল্লা, ও আমি কইলাম উঠিয়া আমরা ফগা না তুমি ফগা আর তোমার সৈদ্য গোষ্ঠী ফগা, বুঝছ তুমি ফগা তোমার সৈদ্য গোষ্ঠী ফগা, তুমি উর্দু জানো না আসামি জানো না বাংলা জানো না হিন্দি জানো না আরবি তো দূরের কথা কুন্তা জানো না ফড়া জানো না মশাই হিসাবে কিতাব লেখছো নিকান তুমি কিলা জান নাই বলে আমারে তো কইছন মানুষ, ও আমি বুঝাইলাম পরে শান্ত হিসাবে যে আল্লামা মুসাইদ রহমতুল্লাহ আলাইর উর্দুতেও কিতাব আস বাংলাতেও আস আমরা ফরিস তাই কিতাব লেখছেন তান কিতাবও ইলা নাই আর তান কিতাবও আল্লামা মুসাইদে ইলা লেখতা নাই, আল্লাহ কুরআন হর দুজগর উল্লেখ করিয়া হর উইদ্দাত লিল মুত্তাকিন, দুজগর উল্লেখ করিয়া হর উইদ্দাত লিল কাফিরিন কাফিরর কারণে তৈয়ার করছে,
বেহেশতর উল্লেখ করিয়া আল্লাহ হর উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমারে ডরাইছে ইমান আনছে তারার কারণে বেহেশত আমি তৈয়ার করে রাখছি। বেহেশত আল্লাহ আরশর উপরে রাখছে। দুজখ, এক ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর এক সাহাবী আইয়া কইলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে যে ও আমিরুল মুমিনিন, এক ইহুদি আমারে হয় দুজখ বলে জমিনের তলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু কইলে ইগে সত্য হইছে। ইন্না জাহান্নামা তাহতা সারা, জাহান্নামরে আল্লাহ পয়দা করিয়া সারা হইল এই পৃথিবীর সাত পৃথিবী যে আছে এই সাত পৃথিবীর সপ্তম পৃথিবীর, এর আরো নিচে হইল কি দুজখ, হনো আল্লাহ দুজখরে রাখছে। এই দুজখ হন এখন দেখক কা গভীরভাবে চিন্তা করি, বেহেশত খানো রাখছে আসমানোর উপরে আরশোর উপরে। আরশ আর আসমান নবমণ্ডল আমরার জ্ঞান তনে উর্দে নাই, আমার তনে উর্দে এক জগত কিতা আছে না আছে আমার জানতাম সম্ভব নি, আমার কোনো দূরবীনে এটা সম্ভব করে দিব নি, দিত নাই। হি জগত পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানের এই সাহস হইত নাই, হে নবমণ্ডল যাইত আর আল্লাহর ওটাকে জানত। আল্লাহ কইছে বিজ্ঞানীরে তোমারে আমি এই ভূমণ্ডল দিছি পৃথিবীর, তুমি যেটা করবার করো অন করতে পারো। তে যে জগৎটা আমরা সামনে না আমরা এইন কিলা দেখাইব, আইল দুজখ, দুজখ তো একেবারে তলে। ও দুনিয়াত কিতা আছে আমরা জানিয়ান না, কুদা মাটি দি মাটির তলে কিতা আছে আমরা কইতাম পারিয়ান না, আর সাত জমিনের তলে দুজখ আছে এখান তোরে কিলা দেখাইব। আমি কইলাম বলে দেখো বহুত জিনিস আছে যেটা দেখতে দেখা যায় না কিন্তু এগুলো আছে। আমি কইলাম তুমি আমেরিকাত গেছিলা নি, বলে না আমেরিকা একটা দেশ আছে, বলে আছে। আমি তো কই আর আমেরিকা নাই, বলে আপনি কিলা কইবে আমেরিকা নাই, টিভিত দেখেন নানি ইয়ত দেখেন নানি। আমি বললাম তো আমার কথা আপনি মানি লিছই, আমেরিকা না দেখিয়া আপনি কইরা আমেরিকা দেশ আছে, টিভিত তো বাস্তব দেখছই না, ওই তো বারে মিশা জেলা আইজ খাইল হোয়াটসঅ্যাপ ইউটিউবও কতটা বানাইয়া মানুষে ফাটাই দেয় যেটা বাস্তব ঘটিছে না। তো হর জিনিস যে আছে তোমার জ্ঞান যদি থাকে না কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আস তো আল্লাহ বেহেশত রাখছে, তোমার ইনো রেসাই নাই পৌষ নাই, গতিকে তুমি জানরাই না। তোমার শরীরেও ডায়াবেটিস বেমার আছে, ডায়াবেটিস দেখা যায়নি দেখা যায় না, ও পরীক্ষা ওগু করলে ভাইবা আপনার 140 হয়েছে আর 160 হয়েছে নিচর আর উপরর। তে বেহেশত আর দুজখ দুনিয়াত দেখা নিন নাই আল্লাহর আছে, এই নিম্ন জগৎ ঊর্ধ্ব জগৎ এটা আমরা রেসাই নাই আমরা দেখতাম পারতাম নাই। এরপরে আলহামদুলিল্লাহ এই বদ্র লোক আমি নাম হইতাম না, বালা মানুষ ধনী মানুষ, পরে তৌবা হরিয়া তাই কইলে আইজ আপনার গেস্তনে আমি সঠিক জানলাম, আর লগে লগে তানে কইছি ই কথাটা হইল গিয়া আমরার মুসলমানের মধ্যে একজন আছেন গুলাম আহমদ কাদিয়ানি, অজ্ঞে নবুয়তির দাবি করিয়া অজ্ঞে নিয়া ও অর্থ লেখছে যে বেহেশত আর দুজখিতা কল্পনা ইতা বাস্তব নাই। আল্লামা মুসাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইরা আপনি ইয় করিও না। তো মহতরম বুজুর্গ দুস্ত খুব হুঁশিয়ার হইয়া চলবা, আমরার সমাজ ওলা মানুষ আইয়া ডুবো আপনি বুধু হইতা না, ও আমি তুলা বাদে হইয়ার আপনারা সামনে, ও আমি বুখারি শরীফর অনুবাদ আর ব্যাখ্যা লেখিয়া ও যে প্রথম পেজ অটা আমি একজন বহুত বড় মানুষের গেছে আরম্ভ করিয়া হোয়াটসঅ্যাপ ফাটাইছি কইছে আপনি দোয়া করুন জানি, তাইন লগে লগে দোয়া দিছুন উত্তর আল্লাহ কামিয়াব হর তো আপনারে আর দিয়াও বন করিছ। হিরবার উঠিয়া কইলা বলে আপনি অত বড় খাম আরম্ভ করছই সাগর ফড়ি গেছই না আপনি কিলা ফুরাইবা, এটা তো কত বছর লাগবো। আমি কইলাম আলহামদুলিল্লাহ দোয়া করবা কমেও 6-7 বছর লাগবো, জেলা বুখারি শরীফ 30 পারা কোরআন শরীফ 30 পারা ওলা বুখারি 30 পারা আর এক ফারার ব্যাখ্যা হইল
ওই দেখুন 300 পেজ, এর বাদে আরো 300 পেজ বর্তমান কারেকশন করে দেওয়া হয়েছে ডিটিপিও, মাত্র আরবি 27 পেজর ব্যাখ্যা হইল 600 পেজ। এরপরে হিরবার আইন আমার কইলা বলে ফয়লা তো জরুরি আছে কোরআনের ব্যাখ্যা লেখা, এর বাদে হদিস বাদে বুঝতা মানছে। ও তানে আমি উঠিয়া কইছিলাম ভাই সাহেব কথাটা উল্টো হয়ে গেছে, ফয়লা হদিসর ব্যাখ্যা বোঝা লাগে বাদে কোরআনের, হদিস না জানলে কোরআনের ব্যাখ্যা জানা যায় না। ও কইলা এখান তো আপনি নয়া মাতিলা, হিরবার জবাব দিলা বুঝো আইল না, তাই আমার মাত্রে অন্যর কাছে শেয়ার করে দিস। এই মানুষ গিয়া লগে লগে তানে কোরআনের কয়টা আয়াত দিয়া তানে কইল যে মুফতি মুজাহিদুল ইসলাম সাহেবে যে মাত মাতিছেন যে হদিস ছাড়া কোরআন বুঝা সম্ভব নাই, দুর্লভ কঠিন, এটা আমার বুঝো পড়ছে না। আমি যদি আরবি ভাষা জানি আমার হদিস লাগে না, কোরআনের অর্থ আমি বার করতাম পার, কয়টা আয়াত দিছে আবার কয়টা আয়াত দিছে ওলা কয়টা আয়াত দিয়া লম্বা হে একটা ধারাবাহিকতা আরম্ভ করে দিল, টাইম সারা আমার কাছে ফাটাইল, সারা ফড়িয়ে আমি তানে হোয়াটসঅ্যাপে 1 ঘন্টা উত্তর দিছি আর লম্বা উত্তর, আর 2 মিনিট তার লগে মাতিছি বলে ও পর্যন্ত আপনার লগে মাত, আর বাকি হইল যে বাইরে আপনি শেয়ার করছেন তার লগে মাত। ও তারে আমি একটা প্রশ্ন করলাম, ঠিক আছে তুমি কইরাই যে তুমি কোরআন বুঝবাই হদিস লাগে না, তুমি কোরআন যদি বুঝো আমার ও প্রশ্নের জবাব দাও, কোরআনও তো আমরা যে নমাজ পড়ি আর আল্লাহু আকবর কইয়া তহরিমা বান্ধিস, এর বাদে যতটা ফড়িয়া যাইয়া ই সারা বর্ণনা অবস্থাটা তো কোরআনও নাই, কোরআনে খালি কইছে আকিমুস সলাত, এই সলাৎ শব্দ আইছে সলাতরে প্রতিষ্ঠা করো, আপনারা সলাৎ কইলে বুধবাইবানি বুধবাইতা নাই। আমি কইলাম এই সলাতর অর্থ কিটা জাননি আরবি ভাষা হিসাবে, আরবি ভাষা সলাতর অর্থ কয়েকটা আছে, এর মধ্যে একটা অর্থ হইল সলাতর বেখা জিনিসরে আগুন দিয়া হেদিয়া সিধা করা, তে আল্লাহ কর তুমি খেতর দিন তুমি অর্থ লইবা, তুমি যদি আরবি জানো ই আয়াতর অর্থ লইবা খেতর দিন সিংলা হেদিয়া সিধা করো গরুরে নিয়া মারতায় ফিটিতাই, ও অর্থ লইবা তো তুমি তুমি কইরা হদিস লাগে না। আর আরেক অর্থ হইল যেটা একদম পিওর সলাতর অর্থ হইল খমর রে লাড়ানি, ডেন্স দিতে সময় মানুষে খমর লাড়ায় নানি, এখন আকিমুস সলাতার অর্থ হইব তার কাছে যে তুমি একটা সভা অনুষ্ঠিত করিয়া অন ডেন্স দেও, নমাজ আসেনি কোরআনও। তো আমি বললাম তুমি তো বড় বালা মানুষ রে বা, তোর আর নমাজও নাই রোজা নাই মুসলমানও নাই, তুই এক সাহাবি মসজিদে নবৌ তাইছ আইয়া নমাজ পড়িয়া যাইরা গিয়া, ও আল্লাহ রসুলে ডাক দিলে অবাই আও তুমি যে নমাজ পড়িছ হয়েছে না আবার যাও গিয়া নমাজ, হিরবার নমাজ বললা পড়িয়ালে আল্লাহ রসুলে কইলা না হয়েছে না আবার, তৃতীয়বার পড়িয়াল্লে কইলা হয়েছে না আবার ফোল, ও সাহাবিও কইলা ইয়া রাসুল আল্লাহ আমি তো ও জেলা পড়ছি ওলাও ফোড়া জানি এতনে বালা জানি না, আপনি বাস্তব আমারে দেখাইয়া দিন কিলা পড়িতা সল্লি ফা ইন্না কালাম তুসাল্লি, তুমি ফড়ো নমাজ হয়েছে না, আল্লাহর নবীয়ে বাস্তব এই সাহাবিরে নমাজ ফড়াইয়া তহরিমা বান্দিয়া ইমাম হল হদিস বিভিন্ন আইছে আমরা সেও আত বান্দিয়ার নাবির তোলে হদিসর মোতাবিক সেও উফরে বান্দিয়ার ইনো আমরার কোনো ঝগড়া নাই, মাত বুঝেছেননি নমাজর সুবহান আল্লাহ ফড়িয়ার কিরাত ফড়িয়ার শেষ পর্যন্ত 2 রাকাতি 4 রাকাতি নমাজ সালাম ফিরাইলাম, এই যে বর্ণনা কোরআনের কোনো জায়গাত নাই, তারে কইলাম এখন তুমি মুসলমান না আরও কোনটা তুমি ফয়সালা দেও, তুমি কইছো আরবি জানলে কোরআন বুঝবাই হদিস লাগতো নাই, তোমার কোন ডিকশনারি আছে যে ডিকশনারিত নমাজের এই বর্ণনা দেওয়া হয়েছে সংক্ষেপে, তো ইটা মানুষ তনে বাঁচিয়া রইবা, এরা বিভিন্ন ধরনের আত্মপ্রকাশ করে আমরা রে গুমরা করবার লাগিয়া আমেরিকার চাল এহুদর চাল যে মুসলমানের মাঝে ওলা মানুষ বার করি দেই ইগিয়ে গিয়া কোনোগে হোক তোমাদের হদিস ইটা সঠিক নাই, কোনোগে আইয়া হোক কোরআন ইটা বুঝতে হইলে ইটা অতটা ফড়া লাগে না নিজে বুঝতে পারবাই, বিভিন্ন ধরনের আমরারে গুমরা করার চেষ্টা করেন মহতরম বুজুর্গ দুস্থ। এখন আমি আমার মেইন বিষয়বস্তু তাই
যে আমি কইছি সূরায়ে ইখলাস এর ব্যাখ্যা আপনারা সামনে রাখবো, আর সামান্য ফজিলত কুরআনের ফজিলত বয়ান করা তাইছে আংশিক হিসাবে, সূরায়ে ইখলাসের সামান্য ফজিলত বয়ান করবো আর অবতরণের কারণ। কুরআনে করিমর যত সূরা আছে সারা সূরাগুলোর নাম আল্লাহ তাআলাই, বেশিরভাগর যে সূরার নাম রাখছে এই সূরার মধ্যে এই শব্দটা আইছে আওয়ার কারণে নাম রাখিছে। সূরাতুল বাকারা পয়লা সূরা হইল, বাকারাতুন শব্দর অর্থ হইল গাই গরু। এই গাই গরুর একটা ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানার। গতিকে ও বাকারা শব্দ দিয়া সম্পূর্ণ সূরার নাম আল্লাহ রাখিছে। সূরায়ে ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামের উল্লেখ আছে, গতিকে তার নাম দিয়া পুরা সূরার নাম হয়ে গেছে সূরায়ে ইব্রাহিম। কিন্তু সূরায়ে ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ইলা কোনো খাস নাম নাই, নাম আছে নি, কিন্তু এর আগর সূরার মধ্যে নাম আছে। সূরায়ে ইখলাসর নমাজও আমরা পড়িতে এর বাদে যে সূরা পড়িম কোনটা আইব কুল হুয়াল্লাহর বাদে? জোরে হোক কেনা থাব্বাত ইয়াদা আইব নানি, নমাজও পড়িলে কুল হুয়াল্লাহর বাদে যদি নমাজও পড়ি আইব থাব্বাত ইয়াদা। এই সূরার নাম হইল কি সূরাতু আবি লহব, সূরাতু লহব। এই আবু লহবর উল্লেখ আছে, আবু লহব হইল আল্লাহর নবীর আফন চাচাস, জেলা হজরতে হামজা আফন চাচা আসলা, আবু লহব আফন চাচা আছিল, ইগুর নাম আছিল আব্দুল উজ্জা। এ আল্লাহর নবীরে বেশি যন্ত্রণা দিছে কষ্ট দিছে, তার নামে এই সূরার নাম রাখা হয়েছে আমি ইবে যাই আল্লাহ। তো সূরায়ে ইখলাস হইলা কোনো শব্দ নাই, আল্লাহ তালায় এই সূরার মধ্যে যে বিষয় বয়ান করছে এই বিষয়তনে একটা যে সারাংশ পাওয়া গেছে যে এই সূরার মধ্যে আল্লাহ তালায় তার একত্ববাদের বয়ান করছে। আল্লাহ বুঝাইয়া দিছে যে এবাদত আমার করো, দুই নম্বর বুঝাইয়া দিছে আমার লোকে শরিক করিও না, তিন নম্বর বুঝাইয়া দিছে আমার নির্দেশিত রাস্তা মতে তুমি দেন চলো। এই এখলাস আর একনিষ্ঠ এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, এর কারণে আল্লাহ এই সূরার নাম রাখছে সূরাতুল ইখলাস। এর নাজিল হওয়ার দুইটা কারণ, এক কারণ হইল হাদিসের কিতাব হাকিম তিরমিজি, এই দ্বয় কিতাবও লেখছেন আরবর কাফির হলে দেখলাম মুহাম্মদরে তো আমরা বাধা দিয়া রাখতাম পারিয়েন না, দিনে দিনে আগবাড়িয়া থানে গিয়ে একটা প্রশ্ন করি যে মনে হয় তাই না আটকে যাইবা সরম ফাইলিবা, আর যেটা আমরা দুনিয়ার দেখি আর দুনিয়ার চিরাচরিত নিয়ম হইল যে একজন আরেকজনের গর্তনে আর আমি আমার বাপর গর্তনে আইছি, আমার বাপ আমার দাদার গর্তনে, ওলা নাই আমরা সিরিয়াস জীব জন্তুর মধ্যে ওলাস। তারা ইয়া আল্লাহর রসুলের একটা বুঝাইয়া কইল মুহাম্মদ দুনিয়ার তো আমরা দেখি আর অমুক 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 ওলা, জীবজন্তু তো ওলা, তে তুমি যে হো তোমার আল্লাহ, তোমার আল্লাহর তুড়া বংশর পরিচয় দেও, আল্লাহ সারার বাদে গিয়া হো আল্লাহ পয়দা করছে, তোমার আল্লাহর হে পয়দা করছে, এই প্রশ্ন আইয়া তারা হল। দ্বিতীয় মদিনার এহুদিও হলে আরবর কাফির হলরে এই প্রশ্নটা শিখাইয়া দিছুন, দুই নম্বর প্রশ্ন যে তোমরা গিয়া মুহাম্মদরে প্রশ্ন করিও, যদি এই প্রশ্নর মুহাম্মদে লগে লগে উত্তর দিলাইন মনে করিও তাইন সঠিক নবী নাই, আর প্রশ্নর বাদে তাইন তলে দি খল্লা দিলাইন আর নিমাত তখন মনে করিও নবী, তোমরা গিয়া মুহাম্মদরে ও কথা প্রশ্ন করিও যে ও মুহাম্মদ সিফ লানা রব্বাক হুয়া মিন জাহাবিন আও মিন ফিদ্দাতিন আও মিন নুহাসিন, ও মুহাম্মদ তোমার আল্লাহর তুলা বর্ণনা দেওয়া আমরারে, আমরা যেলা আমরা দেব দেবী তারে সুন্দর করিয়া সোনারুবাদি বানাইছি ওলা সুন্দর করি, তোমার আল্লাহ কি জিনিসর তৈরি, সোনার না রূপার না তামার না পিতল? দুইটা দয়টা প্রশ্ন সেম সেম, এক কথা আল্লাহর বংশ বুঝানিও, আল্লাহর নবী খামুশ, আর ও সময় আল্লাহর নবী তলে দিয়ে খল্লা দিলেছ,
দেওয়ার লগে লগে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এই সূরা লইয়া আল্লাহর নবীর সামনে অবতীর্ণ হাজির। আল্লাহর নবীরে পড়িয়া শুনাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের জবাব হই গেল, এই সূরায় কইল কথা তুমি জান বুড়বক, ইটা যেটা প্রশ্ন করছো কইরা আল্লাহরে খে পয়দা করছ, আল্লাহ তো ও জাত, যে জাতর আগেও খেও নাই আর বাদেও খেও নাই, আল্লাহ সব সময় সর্বদা। আর তুমি তাই যদি কও বলে আল্লাহর আগে আছে খরে আছে, তখন এই ব্যক্তি আল্লাহ হইতে পারতো না, যার আগে আছে এক সময় আইব হে মরব, যার বাদে আছে এক সময় আইব হে মরব, আর আল্লাহর মৌত নাই মৃত্যু নাই, আল্লাহ সারা দুনিয়া ইয়ে করেন। আরবর কাফির আর মদিনার এহুদি হল এরা চুপ হয়ে গেলা, এই সূরা নাজিল হওয়ার বাদে সূরায় আল্লাহর বংশরে বয়ান করে দিলেই। এখন আমরা ব্যাখ্যা তাই, কুল কুল শব্দর অর্থ হইল তুমি খইয়া দাও, নির্দেশবাচক শব্দ। আমি যদি আপনারে হই অন বউ, নির্দেশবাচক শব্দ, তো আল্লাহ নির্দেশ করার মোহাম্মদ হইয়া দেও। হুয়া শব্দর অর্থ হইল ইন নাম আইছে না আল্লাহর জাত, তিনি নামর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় এরে প্রণাবন হয়, আরবিতে জমির হয়, হুয়ার অর্থ হইল তিনি। আল্লাহ শব্দর তারিফ হইল আল্লাহ ও জাত, যে জাত সর্বদা আছে সর্বদা থাকব, খেয়রর মুখাপেক্ষি নাই, ও জাত হইল কি আল্লাহ, আর আল্লাহ তার এটা হইল জাতি নাম, গুণবাচক নাম, আল্লাহর 99টা আছে আমরা জানি। আহাদুন শব্দর অর্থ হইল গিয়া অদ্বিতীয়, আল্লাহর আর দ্বিতীয় নাই। আরবিতে ইন আহাদুনর জায়গাত আল্লাহ চাইলে তো ওয়াহিদুন হইতে পারল নয়, কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আপনারা ইন বহুত আছেন আরব আসলা, ওয়াহিদ কালাম শেখ হাবি, ওয়াহিদ কালাম, ওয়াহিদ মানে এক নাই, কিন্তু ওয়াহিদে আর আহাদে ব্যবধান হইল, যে আহাদর বাদে দ্বিতীয় নাই, স্ত্রীলিঙ্গ নাই, পুংলিঙ্গ নাই। দুনিয়াত যারা নিজের ধর্ম হিসাবে তারা হয় আমরার ভগবান আছেন, ভগবানের যেইন পরিবার হইবা তাইন ভগবতী হইবা, যারা গড হয় এরা গডর যেইন পরিবার হইবা এন গডেই হইবা। আল্লাহ আহাদর অর্থ হইল আল্লাহর পরিবারও নাই, আল্লাহর ফুয়াও নাই, আল্লাহ এক অদ্বিতীয়। গতিকে ওয়াহিদ আইছে না আহাদুন শব্দ আইছে আরমি গ্রাবার হিসাবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাদা ইয়ালিদু শব্দর অর্থ হইল কি জন্ম দেওয়া, বংশ বিস্তার হওয়া, আর এর লাইন হইল গিয়া মানব জাতির মধ্যে আল্লাহ তালায় বৈধ পন্থার আছে বিবাহর, এর দ্বারা বংশ বিস্তার হয়। জীব জন্তুর মধ্যে আল্লাহ মানুষের যে নিয়ম কানুন ইটা রাখছে না, কিন্তু মিলনের পন্থা আছে এর দ্বারা বংশ বিস্তার হয়। তে আল্লাহ লাম ইয়ালিদ, আল্লাহ খেয়ররে জন্ম দিছে না, যে জন্ম দেয় জন্মদাতা হইল বাপ, জন্মদাতা মা, আল্লাহ খেয়রর বাপ নাই, লাম ইয়ালিদর অর্থ হইল। ওলাম ইউলাদ, ইউলাদর অর্থ হইল আল্লাহরেও খেয় জন্ম দিছে না, আল্লাহ খেয়রর সন্তান নাই। আল্লাহ এখন দুনিয়াত যত জাতর শিরিক আছে আল্লাহর লগে করা হয়, কোনো সময় ওলা দেখা যায় আমরা বুলে গিয়া শিরিক করিলে, যেমন লাখান আমার আমার ফিরোর উপরে ওলা ভক্তি ওলা এতেকার, আমি তান আসক্ত হইয়া গিয়া কই আর আমি যদি ইন কুন্তা করি আমার ফিরোর বাড়ি হইল কি খাস আর আইলাকান দি এক কথা কইয়া, ইন যদি আমি মিশা মাতি আমার ফিরে হন্তনে দেখিলে, ইন যদি আমি আরেকজনের মাল হক খাইলে আমার ফিরে হন্তনে দেখবা, ও যে গাইব দেখা ইটা খাম খার হইল আল্লাহর নানি, আল্লাহ ছাড়া গাইবর খবর খেয়েও জানে না। কুল্লা ইয়ালামুল গাইবা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লাল্লাহ,
ও নবী কইয়া দেও নবুমণ্ডল ভূমণ্ডলর অদৃশ্য জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তা আমি যে এই ধারণা করলাম আমার ফির সাহেবে জানিলেইবা আল্লাহর লগে এক জানাত নিয়ে শরিক করলাম, শিরিকে কাম করবেইলাম। গতিকে এই লাম ইউলাদর মধ্যে ইটা সারা সব প্রতিহত করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। এর বাদে কোনো সময় মানুষে তার বিশ্বাস হিসাবে কয় আমি ও তুলসী গাছও ঘুরে পূজা করি, আর আসলে ইগুর পূজা নাই, এই তুলসী গাছের মধ্যে আমার আল্লাহ ভগবানে আইয়া আত্মপ্রকাশ করছই, গতিকে তার পূজাটা নাই, তার জরিয়া তানে পূজা করি। আর আমরার মুসলমানের মাঝে কিছু বায়ু হলোলা আসল, আর আল্লাহ তারার সহি বুঝর তৌফিক দেওক আমি তারার নাম লইয়ার না আপনারা বুধাই দিবা। ইটা ওলা ডাট, ইটা এখন যে খাম আল্লাহ করতে পারেন না, এই করতে পারে আল্লাহ সন্তান দিতে পারছেন না, যেমনি আজমির গেছে হে সন্তান ভাই গেছে, তে আল্লাহ পারছেন না, এ দিলেইল না নিতে আল্লাহ তনে বড় ক্ষমতা, শিরি কইল না নি আল্লাহর লগে। ও যত জাতর সমতুল্য আল্লাহর লগে করা সম্ভব সারা আল্লাহ খণ্ডন করে দিছে, প্রতিহত করে দিছে, লাম ইয়াকুন নাই নাই লাহু আল্লাহর লগে। কুফু শব্দর তৈল সমতুল্য সমকক্ষ, আহাদুনের মানা হইল খেও। এখন দুনিয়াত একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ সারা দুনিয়ার মালিক, তার গুণাবলীর মধ্যে খেও শরিক নাই, তার গুণ গাইব জানা খেও গাইব জানে না, তার গুণ হইল মানুষরে আওলাদ দেওয়া খেও আওলাদ দিতে পারে না আল্লাহ ব্যতীত, তার গুণ হইল রিজেক্ট দেওয়া খেও রিজেক্ট দিতে পারে না মানুষরে আল্লাহ ব্যতীত। হ্যাঁ দুনিয়াত আপনি আমি একজনে আর একজন রে সমাজ হিসাবে সহায় করতাম পারব, আমি আজ আমার ঘরে খানি নাই, আপনি আমার প্রতিবেশী জানছেন, আমার চাউল 5 কেজি দিলেই বা দান 1 মণ দিলেই বা ই সহায় করার তো এখতিয়ার আছে আল্লাহ দিছে, কিন্তু সর্বদা আমার রিজেক তৈয়ার করে দেওয়া খাইলে আমি কিতা রুজি করমু ফরু কিতা রুজি করমু, ইগো আমি বা আমার আরও একজনে আপনারে দিতে পারবো নি কোন যাই, খেয়েও পারত নাই আল্লাহ ব্যতীত, খেয়েও দিতে পারত নাই সন্তান আল্লাহ ছাড়া খেয়েও দিতে পারত নাই। ইয়াহাবুলি মাইয়াশা উইনাসা ওয়াহাবুলি মাইয়াশা উযকুরা, আল্লাহ যারে চায় ফুড়িন দে, যারে চায় খুয়াইন দে। আর অন্য আয়াত আছে ওয়া জাআলু মাইয়াশা ওয়া আকিমা, যারে চায় বাঁধ বানাইলে কোনো আওলাদ নাই। তো আল্লাহ দে না, যদি দুনিয়ার বহুত দেখা গেছে বড় ধনী ধনী মানুষ কোনো সন্তান নাই, হে জিন্দা থাকতে তার বাতি যা বাইয়াইতে তারে মারিয়া সকলটা জবরদস্তি লইয়া যাই রাখি, আওলাদ নাই। মুসলমান গভীরভাবে চিন্তা করো, যারারে আল্লাহ আওলাদ দিছে আল্লাহর বহুত বড় সম্পদ, ফুয়া দেও ফুড়ি দেও, আর যদি খেয়ারর ফুয়া নাই খালি ফুড়ি আছে এগুলোরে খুব মায়া করিও, এগুলোরে খুব মায়া করিও। সমাজও দেখা যার বর্তমান এক বাপ বয়স্ক হওয়ার বাদে বৃদ্ধ হওয়ার বাদে যদি সুখ শান্তি পায় তে ফুড়িন তোর গেছে ভাই, জামাইয়ের বাড়িতে আইয়া মশা লইয়া আইয়া বাফরে খাওয়ায় কাপড় দইয়া দেয়, বেমার হইলে ইনো চাবার অসুবিধা নিজের বাড়িত লইয়া যায় কিয়া জানেন। এখন তফসির এইল, এখন আপনারা তুলা ফজিলত শুনিলক এই চূড়াটা সামান্য সময় পড়িবা আর সব বহুত পাইবা। এক সাহাবি হদিস যেটা পড়িছি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমি আল্লাহর নবীর লগে যাওয়ার, আল্লাহর নবী যাওয়ার রাস্তাত আমরা একজন মানুষ পাইলে আমি মানুষে সুরায় এখলাস বলের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর নবী ফুনিয়া এই মানুষরে কইলা ওজাবা, ওজাবা শব্দর অর্থ হইল আল্লাহর কর্তব্য হয়ে গেছে। হজরতে আনস কইলা ইয়া রাসূলুল্লাহ কি মা ওয়াজাবা, কিতা আল্লাহর উপরে ওয়াজিব হইছে, আল্লাহর রাসূল কইলা আল জান্নাহ, সূরায়ে ইখলাস এই মানুষে ফড়ের ফড়ার কারণে আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ বন্দারে জন্নতত্ব। এখন আমি আর এই 2 নম্বর হদিস আই ফজিলত হদিস শরীফের মধ্যে আইছে মান কারা সূরাতাল ইখলাস মিআতাই মাররা,
মান কারা সুরাত আল ইখলাস মিয়াতাই মাররা উফিরাত মুহিয়াত আনহু জুনুবুহু জুনুবু খামসিনা সানা ওয়ালাম ইয়াকুন আলাইহি দাইনুন। এর অর্থ হইল যে মানুষে ডেইলি সকাল বিকালের ই হাদিসও কোনো ইয় নাই, যে মানুষে ডেইলি 200 বার সুরায়ে এখলাস পড়িব, এই পড়ার কারণে আল্লাহ তাআলায় এই মানুষের 50 বছরের সগিরা গুণা মাফ করে দিলে। জুরে কও সুবহানাল্লাহ। শর্ত হইল ওয়ালাম ইয়াকুন আলাইহি দাইনুন, মানুষের কোনো বোঝা আপনার উপরে নাই, মানুষের ঋণ নাই, প্রাপ্য নাই। যদি মানুষে আপনার উপরে পয়সা পাইন আর আপনি এখলাস পড়ন, তো এই সব পাইতা নাই। গতিকে সকল এবাদতনে বাঁচিয়া রইবা, এই সব পাইতে হইলে এক হদিস হইল কি ইটা। দুই নম্বর হইল আরো সহজ আমল, যে মানুষে ডেইলি 10 বার সুরা এখলাস পড়িব, এই 10 বার পড়ার কারণে আল্লাহ ব্যস্ত তার কারণে বহুত সুন্দর একটা মহল বানাই। যদি আরো 10 বার পড়ে আর একটা মহল বানাইব, আরো 10 বার পড়ে আর একটা মহল বানাইব, এতে বোঝা গেল 30 বার পড়িলে 30টা মহল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইযান লা নুকসিরান্না কুসুরানা ফিল জান্নাহ। ও আল্লাহর রাসূল, আমরার বেশত তো বহুত বড় বড় মহল হইব, আমরার বহুত হয়ে যাইব একজনের। ও আল্লাহ উঠে কইল উমর, তুমি মনে কর রায় একজনে 30 বার পড়িছে, আল্লাহ 3টা মহল দিলেছে, বাকি আলারে কিতাত তো ওয়াল্লাহু আউসাউ জালি। আল্লাহর ইনো কমি নাই, সারা দুনিয়ার মানুষে যদি ডেইলি 30 বার সুরায় এখলাস পড়েন, সারারে আল্লাহ 3টা 3টা মহল বানাইয়া দিব, আল্লাহর কোনো কমি নাই। আর বেহেস্তর আপনারা বুঝ লইয়া যান গিয়ে এই হদিস্তনে কত বড় হইব, একেবারে আদনা বেহেস্তি যেই নইবা, এন বেহেস্তর সীমা সম্পর্কে সাহাবায় জিগাইলে আল্লাহর রসুল রে ইয়া রাসুল আল্লাহ, একেবারে লাস্টে যে মানুষ বেহেস্ত যাইবা এন বেহেস্তটা কত বড়। ও আল্লাহর রসুলে ওইলা, হে তার বেহেস্ত যাওয়ার বাজে, যদি বেহেস্তর সোয়ারি লইয়া 500 বছর অমূর্তনে হমুরো যায়, তে তার কিনারা ভাইত নেয়, এর বাদে গিয়া পৌঁছি অত বড়ই। তো একেবারে লাস্টে যে বেহেস্ত যাইব তার বেহেস্ত যদি অত বড় হয়, আগে যারা দিব আল্লাহ হিতার বেহেস্ত কত বড় হইব। আল্লাহ তালায় আপনারে আমরারে এই বেহেস্ত জন্নতুল ফিরদৌস নসিব হরক আমরা দোয়া করতাম। মহতরম বুজুর্গ দুস্ত, এর মধ্যে আরও বহুত লম্বা হদিস আছে, আমি ব্যাখ্যাত ফজিলত যাইয়ার না, শেষের একটা হদিস হইয়া আপনারারে আমি শেষ করিলি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতনে তবুকর যুদ্ধ, আর মদিনা শরীফ এই সময় যুদ্ধ শেষ রওনা দিছিল, ও মাত্র রওনা দিছিল, ও সময় মদিনাত একজন সাহাবি মুআজ ইবনে মুআজ, ই মুআজ ইবনে জবল নাই অন্য সাহাবি, এন ইন্তেকাল হইছে। এন ইন্তেকালের লগে লগে মদিনাত আল্লাহ তাআলায় জিব্রাইলর নেতৃত্বত 70,000 ফরিস্তা পাঠাইছে জনতা পড়বার লাগে। যেমনে 70,000 ফরিস্তা ইয়া নামছিল মদিনা, সূর্যর আলো একদম কুয়া কুয়া হয়ে গেছে, তুবুক পর্যন্ত দেখা গেছে সূর্যর আলো কুয়া কুয়া। তুবুক এখন তো আর বহুত দূরই নাই খাসার, হি সময় 3 দিন 60 দিনের রাস্তা, 60-70 কিলোমিটার মদিনাতনে তুবুক। তো জিব্রাইলা ইয়া আল্লাহর নবীরে কইলা, অন্তনে গেছেন গিয়া কইলা, ও আল্লাহর রসুল, আল্লাহ নির্দেশ করছে আপনার সাহাবি মুআজ ইবনে মুআজর ইন্তেকাল হইছে জনাজা তৈয়ার, আপনি অন্তনে জনাজার শরীক হইতে। আল্লাহর রসুলে কইল, ও আমার ভাই জিব্রাইল, 60 কিলোমিটার দূরই আমি অন্তনে কিলা শরীক হইব। ও জিব্রাইলে কইলে, আল্লাহ আমারে কইছে আমার ডাকনা এখানো বিচাই আত্তাম। জিব্রাইলে তবুকতনে মদিনা পর্যন্ত ডাকনা বিচাইয়া দিছিল, ই ডাকনায় মদিনার সারা মঞ্জর সাহাবা সামনে
মইয়ের দেখরা আল্লাহর রসুলের সামনে সারা প্রকাশ করে দিলেছে। আল্লাহর রসুলের হন্তনে জনদার শরীক হইছে, মাত বুঝেছুন? ও ওতা রিসার্চ করিয়া এহুদি খ্রিস্টান হলে ও আইজ ও যে টিভি আছে, টিভি ওতা তনে বার করছে যে জিব্রাইলর ডাকনায় যদি 600-360 কিলোমিটার ইয়ে করে দিল, আমরা ওলা বার করতাম পারমু, দূরবীন ইগুদি আমরা বুঝবাইতাম পারমু। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তাইন মিম্বরের উপরে খুতবা দিরা জুমার, সিরিয়ার মধ্যে লড়াই চলের আবু উবাইদা ইবনুল জাররাহ সাহাবি কমান্ডার, পিছনের দিকে পাহাড়, শত্রুর সৈন্য আইরা হবায়তনে আইয়া আক্রমণ কর্তা জেলা উহুদের মধ্যে করিয়া মুসলমান রে ফয়লা তো আরিছেন, তারা বাদে পরাজিত করছেন মুসলমান রে, এর বাদে গিয়ে মুসলমান জিতিছেন, আর ই কারনামাটা খালিদ ইবনে ওয়ালিদে ইসলাম গ্রহণ করার আগে করছে। তো মদিনার সারা দৃশ্য আল্লাহ তালায় হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসাই দিচ্ছে, খুতবা দিরা সামনে দেখরা, অন্তনে উঠিয়া হইরা কমান্ডারে যেন কমান্ডার আসলা যুদ্ধের ময়দান, ও আবু উবাইদা তো তাই সারা ইয়োর কমান্ডার, আর যুদ্ধের ময়দান যেন আসলা, ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবালা, ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবালা, অন্তনে হযরত উমরে কইরা ও সারিয়া সাবধান, পিছনের দিকে শত্রুর দল আর পাহাড়ের পিছনে, লগে লগে সৈন্য মোতায়েন করো না, টিভি খানতনে আইসো তো ওটা তনে বার করছেন না, তোমার টিভি আর আল্লাহ বাসাইয়া দিলে। আল্লাহর নবী মেয়ারা জগেলা, আমার সময় শেষ করি, আমার সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করি আর বয়তুল মেয়ারা জগেছ, বয়তুল মুকদ্দাস আল্লাহর নবী আলমে আরওয়াহ সারা নবীগুলোর ইমামতি করছেন, আল্লাহর নবীর ঘরে নমাজ পড়িছ, আবার ঘরে তো সকালে প্রকাশ হইল যে সময় মক্কা হকল ফয়লা খে মানছিল, বিশ্বাস আনছিল হক্কা আল্লাহর নবীর এই ঘটনা হুনার ঘরে, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও অন্তনে সিদ্দিক লাগছে, সিদ্দিক অর্থ হইল অধিক সত্যায়নকারী, অধিক অধিক নয় অধিকতর সত্যায়নকারী হজরতে আবু বকর। এখন কাফির হলে আয়া দুনিয়া কইলা রে বা ওটা বালারে বালা সম্বন্ধ, সিরিয়া কত দূরই অন্তনে, আমরা রাইতে 15 দিন লাগে উঠ লইয়া, আর মোহাম্মদ অন্তনে হন গেছেন, হন গিয়া ইমামতি করছেন আর হন্তনে গেছেন বলে তাই আসমানো থান বলে আল্লাহরে গিয়ে তাই দেখা করিয়া রাইতে রাইতে ঘুরি আইসুন, এটা সম্ভব? কইল তানে পরীক্ষা করিলাই, তারা আল্লাহর নবীরে পরীক্ষা করলো, প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে আপনি হকা বয়তুল মুকদ্দসর দরজা কতখান, মসজিদ খিড়কি কতখান, কোন বাইদি কিতা, আল্লাহর নবী ওটা দেখছেননি, মাতন না ওটা দেখাত গেছিলাম, আল্লাহ নিছিল নি মেহরাজ বা ও হিসাব কর্তা টুকি আইতা, ই সোয়ালর লগে লগে জিব্রাইল আইছেন না, আল্লাহর নবী যে অন বন অন্তনে লইয়া আল্লাহ তালা বৈতুল মুকদ্দাস পর্যন্ত যে দূরত্ব আসিল দূরত্বরে আল্লাহ হরাই দিছে, রাস্তার বাধা যেটা আসিল পার্টিশন হরাই দিছে, আর সামনে আল্লাহর নবীর বৈতুল মুকদ্দাস, ও হইলা খিড়কি অতটা অতটা দরজা অত অতটা, তারা অবাক। মহতরম বুজুর্গ দোস্ত, তো আল্লাহ তালায় আপনারারে আমারে আমার মা বৈনগুলোর লগে বেশ অনুরোধ গেছে, অনুরোধ হইল এই সুরায়ে এখলাস আপনারা আমি যেটা কইছি বড় সহজ, আর আরেকটা আমল কই দিলাই যে ঘুমাইবার আগে আপনি সুরায়ে এখলাস 3 বার এর লগে পড়িবা কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এই 3 সুরা পড়িয়া আতলা থুতু করবা, করিয়া সারা শরীর আত গসাইয়া এর বাদে আপনি ফুটিবা, আল্লাহ আপনারে সারা রাত হেফাজত রাখব দুশ্মনের দুশ্মনীতনে, আর সকালে ওলা করবা আপনি আল্লাহ দুশ্মনের দুশ্মনীতনে জাদু টুনাতনে আল্লাহ আপনারে
নিরাপদে রাখবো। সুরায় এখলাস আটিতে বইতে পড়িব, অত সহজ আমল। আর আমি যখন আপনারা কইছি আমরা সারায় কোরআন তিলাওয়াত করাটার আমল বানাইতাম, বানাইবানি কইন চাই না, হাত তুলল ডেইলি এক রুকু করিয়া কোরআন পড়ন আর কোরআন বুঝার চেষ্টা করেন। কোরআনের অর্থ আসামি ভাষায় আলহামদুলিল্লাহ কয়েকখান হয়ে গেছে, কোরআন আনিয়ে অর্থ পড়িবা বুঝবা। মহতরম বুজুর্গ দুস্ত, এই যে আপনারা আমি দেখাইছি বুখারি, আপনারা দোয়া করবা আমারে আল্লাহ তৌফিক দিত। মানুষে সোয়াল করে হুজাই মাদ্রাসা জয়নগর ইতাত বুখারিত কিতা আছে আমরা জানি না, ও মেসা বকল তুমি তাই ফলাইলাই আর ও তালবা জানলা, আমরা তো জানিয়ান না। আমরা ও যে কোনো মজলিস আছে, আপনি আমি যদি বুখারি মোতালা করিলাই একটা কথা কই, বুখারি যদি ফলিলাই আমরা তেখেখরের লগে দরবার করতাম নাই। হদিসে ওলা সুন্দর সমাজ ব্যবস্থা দিছে আল্লাহ তালায়, আমার লাগি দোয়া করবা এই খামটা ফুরা করতাম, আল্লাহ তৌফিক দিত। এক তো হইল ফুরা আর দুই নম্বর হইল ইকান ও যে 600 পেজ এখন সাফাইতে কমপক্ষে 6 লাখ টাকা লাগ, আর আমার এই তৌফিক নাই আমি 6 লাখ দিয়া সাফাইতাম, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর জাতর উপরে আল্লাহ ব্যবস্থা করে দিলে কোনো মানুষ বার হয়ে যাইব 6 লাখ সাফাইয়া দিব ইনশাআল্লাহ। আর যদি ইশাল সাবল লাগি সাফাইয়া দে তে ইনশাআল্লাহ আপনারা ফাইবা বুখারি শরীফের একটা অংশ। আল্লাহ তালায় আমরা সারারে নেক আমলের তৌফিক দিত। আর ও কিতাব হইল অর্থসহ নমাজ শিক্ষা, নমাজের লামিয়া কুন্তনে নাচ পর্যন্ত তর্জমা দেওয়া আছে, অজু গুসল সারা মুসলাম আসাই। আপনারা ইন মজলিস হয়তো বহুতে নিছুন বিভিন্ন ওয়াজতনে, যারা নিছুন না ওখান বাড়িত নিবা আর ডেইলি আপনার পরিবার আপনার ফুড়ি গিয়ে স্কুলও পড়ে ও অজুর ফরজ কতটা ওখান গুসলর ফরজ ডেইলি ফড়িবা, আপনি যেটা ফড়িছিলা বুলি গেছিলা ওখান দিয়ে ইয়াদ আই যাইব। আল্লাহ তালা আমরা তৌফিক দেব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।